নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। আপনি কর্কট রাশির মানুষ, আপনার সাথে কোন রাশির বিবাহ ভালো হবে, কোন রাশির সাথে বন্ধুত্ব ভালো হবে, কোন রাশির সাথে প্রেম আপনার ভালো হবে, কোন রাশির সাথে ব্যবসা করলে আপনার শুভ হবে এবং কোন রাশি আপনার শত্রু রাশি। দেখুন, কর্কট রাশি আপনার মালিক হচ্ছে চন্দ্র। কর্কট রাশির যারা জাতক বা জাতিকা হন কিনা, একটু ইমোশনাল গোছের কিন্তু হয় এই রাশিতে। বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং মঙ্গল কিন্তু এখানে নিচস্থ হয়। এই বৃহস্পতি তুঙ্গস্থ থাকার জন্য এই রাশির মধ্যে কিন্তু যথেষ্ট জ্ঞান থাকে, প্রচুর জ্ঞান কিন্তু এই রাশির মধ্যে কিন্তু থাকে। এবং মঙ্গল যেহেতু নিচস্থ হয়, কিছুটা হলো মুখে যতটা কথা বলে সাহসটা কিছুটা হলো যে কোনো কাজে একটু হলো পিছিয়ে কিন্তু আসে, কিন্তু জ্ঞান এদের যথেষ্ট পরিমাণে থাকে। সব কিছু বিষয়ে ডিপ নলেজ কিন্তু থাকে, একটু ভাবাবেগ এদের মধ্যে থাকে এবং একটু ঘুরতে যাওয়া, একটু আনন্দ করে চলা, এই জায়গাটা কিন্তু একটু হাসি খুশি থাকা, সবাইকে নিয়ে একটু চলা, এই জায়গাটা কিন্তু কর্কট রাশির মধ্যে কিন্তু থাকে। খুব ঠান্ডা প্রকৃতির হয়, কিন্তু রেগে গেলে কিন্তু এরা আবার খুবই রাগ কন্ট্রোল করতে কিন্তু এরা পারে না। কর্কট রাশি জলীয় তত্ত্ব রাশি। আপনি কর্কট রাশির মানুষ, আপনি কার সাথে ব্যবসা করছেন, কোন রাশির সাথে ব্যবসা করছেন, বা আপনি একজন অ্যাপয়েন্টমেন্ট রাখবেন আপনার কর্মচারী হিসাবে কোন রাশির মানুষকে রাখবেন, আপনি বিবাহ করবেন কোন রাশির সাথে বিবাহ করলে আপনার ভালো হবে, আপনি প্রেম করছেন কোন রাশির ক্ষেত্রে আপনার ভালো হবে, আপনি ব্যবসা করছেন কোন রাশির সঙ্গে আপনার ব্যবসা ভালো হবে, এবং কোন রাশি আপনার শত্রু রাশি, অর্থাৎ যে রাশির সাথে আপনার বন্ধুত্ব বা আপনি যদি পার্টনারশিপ বিজনেস করেন সেখান থেকে কিন্তু আপনাকে এড়িয়ে চলা উচিত। যদিও একটা এটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক রাশিচক্রটা কিন্তু দেখা অবশ্যই দরকার রয়েছে। আপনি কর্কট রাশির মানুষ, অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা কিন্তু আলোচনাটি শুনবে, গুরুত্বপূর্ণ আলোচনা। হয়তো আপনারা জ্যোতিষশাস্ত্রে এতদিন পর্যন্ত এই আলোচনাগুলো কিন্তু হয়তো আপনারা শুনেননি। কৌশিকদাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কৌশিকদা আপনি যদি এই বিষয়ের উপর ভিডিও দেন খুব ভালো, এটা আপনাদেরই তো চ্যানেল, তা আপনাদের ডিমান্ডের উপর, আপনাদের চাহিদার উপর আমি কিন্তু ভিডিও দিচ্ছি। এবং পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি, আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান, আমি তার উপর আপনাদেরকে ভিডিও দেওয়ার কিন্তু খুব চেষ্টা কিন্তু করব। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কোন কোন রাশি আপনার ক্ষেত্রে শুভ, কোন কোন রাশি আপনার ক্ষেত্রে অশুভ, এক এক করে আমি জানাতে চলেছি। তার আগে একটি অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে চ্যানেলটিকে শেয়ার করুন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে কিন্তু ভিডিও, আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত আমাকে কিন্তু করবে। কর্কট রাশির সাথে কোন রাশির বিবাহ ভালো হবে, প্রথম বিবাহটা আমাদের জীবনে পাঠ। সিংহ রাশি, মেষ রাশি এবং বৃশ্চিক রাশি বিবাহ কিন্তু খুব ভালো, এবং মীন রাশি। সিংহ, বৃশ্চিক, মীন, মেষ এই কটি রাশির সাথে বিবাহ করলে আপনার দাম্পত্য সুখ এবং বিবাহের পর আপনার জীবনে কিন্তু নিশ্চিত রূপে উন্নতি কিন্তু আপনার হবে। কোন রাশির সাথে আপনার ব্যবসা করলে খুব ভালো হবে, ধনু রাশি, আপনার বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি, কর্কট রাশির সাথে করতে পারবেন, এবং সিংহ রাশি। কোন রাশির সাথে আপনার প্রেম এবং বন্ধুত্ব ভালো হবে, আপনার
ধনু রাশি, আপনার মীন রাশি এবং সিংহ রাশি এবং মেষ রাশি, এই কটি রাশির সাথে যদি আপনি বন্ধুত্ব করেন বা আপনার ব্যবসাতে যদি আপনি নেন বা প্রেমের ক্ষেত্রে যদি এগান, এই রাশিগুলো কিন্তু খুব ভালো কিন্তু আপনাকে কিন্তু সাপোর্ট দিবে। আপনি কর্কট রাশির মানুষ, জানা দরকার কোন রাশি আপনার ক্ষেত্রে শত্রু, মানে অর্থাৎ এদের সাথে আপনার যদি থাকে লড়াই ঝগড়া মতবিরোধ মতপার্থক্য বা এই রাশি থেকে আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এক নম্বর রাশি হচ্ছে আপনার মিথুন রাশি, দ্বিতীয় যে রাশি হচ্ছে তুলা রাশি। মিথুন এবং তুলা এই রাশির সঙ্গে আপনার কিন্তু ঝগড়া লড়াই এগুলো কিন্তু লেগেই কিন্তু থাকে। অর্থাৎ আবারও বলছি, ভিডিওটি আপনারা ভালো করে শুনুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যারা সমস্যাতে পড়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন কর্কট রাশির আপনি মানুষ, আবারও বলছি ভিডিওটি আপনারা অবশ্যই শুনবেন এবং বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ব্যক্তিগত জন্মছকটা একবার হলো অ্যানালিসিস করুন, কারণ ব্যক্তিগত জন্মছক একবার হলো দেখা কিন্তু একান্তই দরকার, বিশেষ করে বিবাহের পূর্বে অথবা আপনি যদি কোনো ব্যবসা করতে চাইছেন পার্টনারশিপ ব্যবসা, সেখানে কিন্তু ম্যাচ মেকিং করা দরকার রয়েছে। নমস্কার, ধন্যবাদ।